শিক্ষার্থী বন্ধুরা এসো এবারে জেনে নেওয়া যাক শব্দ প্রকরণ সম্পর্কে প্রথমে জানব পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সম্পর্কে সব ভাষায় লিঙ্গভেদে শব্দভেদ আছে বাংলা ভাষায়ও আছে বাংলা ভাষায় বহু বিশেষ পদ রয়েছে যাদের কোনোটিতে পুরুষ ও কোনটিতে স্ত্রী বোঝায় যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে একটা উদাহরণ লক্ষ্য করো বাপ মা ভাই বোন ছেলে মেয়ে কেউই মৃত্যুর সময় তার কাছে ছিল না এই বাক্যে বাপ ভাই ও ছেলে পুরুষবাচক শব্দ আর মা বোন ও মেয়ে স্ত্রীবাচক শব্দ বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ প্রথমেই আমরা জেনে নেব বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত দুই ভাগে বিভক্ত এক পতি ও পত্নীবাচক অর্থে এবং দুই পুরুষ ও মেয়ে বা স্ত্রী জাতীয় অর্থে পতি ও পত্নীবাচক অর্থে আব্বা আম্মা চাচা চাচি কাকা কাকি জ্যাঠা জেঠি দাদা দাদি নানা নানি নন্দাই ননদ দেওর যা ভাই ভাবি বা বৌদি বাবা মা মামা মামি ইত্যাদি সাধারণ পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে যেমন খোকা খুকি, পাগল পাগলি বামন বামনি ভেড়া ভেড়ি মোরগ মুরগি বালক বালিকা দেওর ননদ বাংলা স্ত্রী প্রত্যয় সম্পর্কে জানব এবারে পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় এগুলো হলো দীর্ঘ ই নি নি হ্রস্যিকার দিয়ে হতে পারে দীর্ঘ ইকার দিয়ে হতে পারে আনি ইনি ন উদাহরণ লক্ষ্য করি ই প্রত্যয় ব্যঙ্গমা বেঙ্গমি ভাগনা বা ভাগ্নে এটা থেকে ভাগ্নি নি প্রত্যয় কামার কামার নি জেলে জেলে জেলেনি কুমার কুমার নি ধোপা ধোপানি মজুর মজুর নি ইত্যাদি নিয়ম লক্ষ্য করো পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘই ই থাকলে স্ত্রীবাচক শব্দে নি হয় এবং আগের দীর্ঘই রস্য ই হয় যেমন ভিখারি ভিখারি নি অভিসারি অভিসারী নি অভিসারী বানান লক্ষ্য করো এবং অভিসারী নি রয়ে হ্রস্বইকার হয়ে গেল আনি প্রত্যয় ঠাকুর ঠাকুরানী নাপিত নাপিতানি মেথর মেথরানি চাকর চাকরানী ইত্যাদি ইনি প্রত্যয় কাঙাল কাঙালিনী গোয়ালা গোয়ালিনী বাঘ বাঘিনী উন প্রত্যয় ঠাকুর ঠাকুর ঠাকুরাণীও হয় আইন প্রত্যয় ঠাকুর ঠাকুর আইন লক্ষ্য করো বাংলায় কতগুলো তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয় যেমন অভাগা অভাগি বা অভাগিনী নন্দাই ননদিনী বা ননদি ইত্যাদি সবশেষে আমরা জানব নিত্য স্ত্রীবাচক শব্দ সম্পর্কে কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক এগুলোর পুরুষবাচক শব্দ নেই যেমন সতীন সতমা এও দাই সধবা ইত্যাদি